জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া কোনো লোকজন এখানে নাই, কোনো কোটা আন্দোলনকারী নাই। ছাত্র আন্দোলনের নামে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। দিস ইজ ভেরি ক্লিয়ার টু আস এবং আমার মনে হয় আপনারও ক্লিয়ার। আমরা এটা অলরেডি মিডিয়াতেই দেখেছি, কোটা আন্দোলনকারী যারা তারা ঘোষণা করেছে যে যাত্রাবাড়ি চৌরাস্তা কেন্দ্রিক, যাত্রাবাড়ি চিটাগাং রোড কেন্দ্রিক আমাদের কোনো প্রতিনিধি নেই, দ্যাট মিনস তাদের কোনো প্রতিনিধি নেই। তার মানে এরা কোটা আন্দোলনকারী যে না, এটা কিন্তু কোটা আন্দোলনকারী ছাত্ররাই সাক্ষ্য দিয়েছে, নিজেরা বলেছে, কোটা আন্দোলনকারী যে নেতা সে নিজে বলেছে, মিডিয়ায় বলেছে এবং এটা আমরা গতকাল মিডিয়ায় দেখেছি এবং আপনারা দেখতে পাবেন। আপনি সামনের দিকে যদি এগিয়ে যান এই রায়েরবাগ হয়ে একদম শনিরাখটা হয়ে মাতুয়াল পর্যন্ত, দেখবেন যে হকার টাইপের লোকজন যারা ভাড়াটিয়া গুন্ডা, একদম 100% ভাড়াটিয়া গুন্ডা, জামাত শিবিরের লোকজন, জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া, জামাত শিবির বিএনপির লোকজন ছাড়া কোনো লোকজন এখানে নাই, কোনো কোটা আন্দোলনকারী নাই। কোটা আন্দোলনকারী জামাত শিবির বিএনপির সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এই এটাকে অবশ্যই বিশ্বাস করে দিই। আপনি কি দেখেছিলেন তাদের চেহারা? তাদেরকে কাউকে ছাত্র মনে হয়েছে? আপনি বলেন, আমি আপনাকে কোশ্চেন করছি, তাদের কাউকে কি ছাত্র মনে হয়েছে? আপনি বলছেন সবাই টোকায় ছিল, সবাই ভাড়াটিয়া ছিল। ছাত্র আন্দোলনের নামে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে, দিস ইজ ভেরি ক্লিয়ার টু আস এবং আমার মনে হয় আপনারও ক্লিয়ার। আপনাদের অবস্থান, আপনাদের অবস্থান এদের বিরুদ্ধে? আমরা অবশ্যই এদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো। আমাদের সিনিয়রদের সাথে, সিনিয়র স্যারদের সাথে পরামর্শ করবো, আটকও করবো, প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। সে গুলিস্তানের একজন হকার, সে এখানে হাতে লাঠি অবস্থায় জড়ো হয়েছে, এই জন্য তাকে আমরা আপাতত সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করছি, ছাত্র না। একটা একটা মেসেজ ক্লিয়ার, হি ইজ নট দ্য স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট, দেন হোয়াই হি ইজ হিয়ার উইথ আর্মস উইথ স্টিক? 100% আটক করেছেন না গ্রেফতার করেছেন? আটক আমরা আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি, আমরা বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরে আইনগত ব্যবস্থা নিয়ে সিনিয়র সদস্যদের সাথে আলোচনা করবো।